আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমার ভাইয়েরা এবং মায়েরা অতি প্রথমে আমি আমির হামজা ওই আল্লাহরই প্রশংসা করিতেছি যে আল্লাহ তাবর তালা এত সুন্দর রমজান মাস দিয়েছেন আবার ঈদুল ফেতের আমরা সবাই মাঠে যাব সারা বিশ্বর জমিনে কোটি কোটি মানুষ আছে মাঠে যাইব জাল্লা মাঠ দিল ঈদুল ফিতর দিল ওই আল্লাহরই প্রশংসা করি আলহামদুলিল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে চন্দ্রসূর্য হইতো না রমজান মাস হইতো না আমরা হইতাম না

هنا. بسم الله الرحمن الرحيم الحمد لله المنعم المؤسن الديان ديان ذي الفضل জেলে ফতলে বল জু দেওয়ালে এসা ওয়াল ওয়ালা এসানে জেল কারামি ওলা মঙ্গো ওয়াল ওয়ালে ওয়ালে ইমতে না আমার বন্ধুরে আমার রে সকল প্রশংসা জন্য সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি নিয়াম দানকারী যিনি নিয়াম দানকারী দয়ালু প্রতিফল প্রদানকারী তিনি মানে এশান অনুগ্রহের তিনি দাত ক্ষমশীল অনুগ্রহ প্রদানকারী ও কাদেকাল صلى الله عليه وسلم إن لكل قوم قوم إيدا وهذا عيدنا الله عيدنا الله أكبر الله রাসুলোল্লা সন্ন্লাহ সালনা ফরমান নিশ্চয়ই প্রত্যেক জাতিরই ঈদ রহি আছে এবং ইহা হইল আমাদের ঈদ ওকালা রাসুল্লাহ সন্্ল

malaikatahu faqala ya mala ya malaikati ma jaja ma jaja azire wafa wafa amalahu أَمَا قَالُوا رَبَّنَا جَزَاوُّهُ وَهُوَ عَنْ وَفَّى أَجْرُهُ قَالَ قَالَ ملايك ملايكاتي كاتي عبيدي عبيدي وإمائي قادوا فريدتي قادوا فريدتي عليهم عليهم ثم يا أجودا يا عزنا إلى الدعاء وعجتي وعزتي وجلالي وكرامي وألي وألي بي وارتفائي مكاني مكاني له جيبنهم فيقول رجعوا رجعوا قد غفرت لكم لكم وبدلت سيعاتكم سيعاتكم حسنة قال فيرجعون ভায়ার জড়ু না মাগফুৰাল্লা হুম ৰাসুল সানল্লাহনে সালাম যে ফরমা আর এম আমাৰ নবী কৈতা সেরে চাবা তোমরা জানিয়া রাখ আরে যখন ঈদুল ফেতের দিন আসে তখন আল্লাহ তালা বান্দাদের এক ফেরিস্তাদেনি কয়ন গরব করিয়া বলেন হে আমারা ফেরিস্তা গো সেই শ্রমিকের কি বিনিময় যে তার কাজ পুরাপুরি সমাদা করে ফেরেস্তা কোন জবাব দেন এ হে আমাদের পালন করতা তার বিনিময় হইল তাহাকে পুরাপুরি পড়তে ফল প্রদান করা সবাহ আল্লা আল্লাও আমার হি আমার বান্দা ও বান্দিগণ আমার নিদ্দেশ ফর সমূহ আদায় করিয়াছে অত্পর তাহারা দুয়ারের জন্য বাহির হয়ে আসে তাঁকবীর উচ্চারণ করিতে করিতে অল্লাহ আকবার শপথ আমার আল্লাহ বলতাছেন আমার বন্ধুরা আমার মায়েরা ভালো করে শুনবা আরে কোরআনে থেকে হাদিস থেকে আমি বলতাছি আমি আমির হামজা বলতাছি কেতাবে থেকে আমার বন্ধুরি আমার মায়েরা ভালো করে শুনবেন আল্লাহ বলতাছেন সফত আমার ইজ্জতের আমার প্রতাপ যে আমার প্রভা প্রতাপের আমার উদারতার আমার উচ্চ মর্যাদায় উচ্চ অসনের নিশ্চয় আমি তাদের দোয়া কবুল করি বসবান আল্লাহ অতপর আল্লাহ বান্দাদের বলেন তোমরা ফিরিয়া যাও আমি তোমাদেরও কি ক্ষমা করিলাম শোভান আল্লাহ এবং তোমাদের গুণ সম পরিবর্তন করিয়া দিলাম শোভান আল্লাহ রাসুল্লাহ সাল্লাই চল্লাম পরমান তারা তখন ক্ষমা প্রাপ্ত হইয়া পরতাগমন করে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এমন সুন্দর ইহদাল ফিতর এমন সুন্দর

العوال قال عليه الصلاه والسلام صلاه والسلام من صام رمضان من صام رمضان ثم اتبعه ثم اتبعه ستا من شوال. মিনিষিয়াম রাসল সামান যে ব্যক্তি রমজানে রোজার পর সালের ছয়টি রোজা রাখে সে যেন সমগ্র যে বছর রোজা রাখিল সোবাহান আল্লাহ আমার বন্ধুরে আমার মায়েরা আমরা সাতটা মাস রোজা থাকলাম আল্লাহ তো দেখছে বন্ধু আমার মায়েরা বাজান গো এই চান্দের পরে শোয়াল মারা যাবে ছয়টা রোজা থাকবেন ছয়টা রোজা থাকলেন এক বছরই নাকি যেন মানুষটা এক বছর রোজা থাকলো সোবাহান আল্লাহ দ্বিতীয় নবী করিম সাল্লাই সাল্লাম উল আজহা ও ইদুল ফিতরের খুতবা প্রদান কালেন বেশি বেশি তাকবীর পাঠ করিতেন আল্লাহ আকবর তে আমার বন্ধুরা আমার মায়েরা আমরা সবাই আল্লাহর তকবির আল্লাহর হারেন এই তো তকবির আমরা পাঠ করব আল্লাহ আকবর আল্লাহ বলেন নিশ্চয় ওজাকার ফসল আমার আল্লাহ বলতেন নিশ্চয় সে সবুল কাম হয়ে আসেন যে পবিত্র লাভ করিয়াছে সেবাহ আল্লাহ এবং তার পাউন কর্তার নাম উচ্চারণ করো তো নামাজ পড়িয়াছে সেবাহ আল্লাহ আমার বন্ধুরা আমার মায়েরা বিশ্বরে জমিনে একশো পঁচানব্বইটা কান্ট্রি আছে বাজান খালি ছোট্ট একটা আসামি আসাম না আসাম তো ছোট্ট একটা রাজ্য ইন্ডিয়া একটা দেশ চীন দেশ ব্রাজিল জাপান জার্মানি নেপাল ইন্দোনেশিয়া ইরাক ইরান ইটালি আমেরিকা বাংলাদেশ কত কান্ট্রি আছেন ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বর জমিনত কত কান্ট্রি দেশ আছে প্রত্যেকটা দেশের মানুষেরা ঈদে নামাজ পড়ব আল্লাহ একশো পোষণ দেশ আর কোটি কোটি মানুষ চীন দেশে একশো তেতাল্লিশ কোটির বেশি মানুষ আছে ইন্ডিয়ায় ইন্ডিয়ায় ইন্ডিয়াতে একশো আটত্রিশ কোটি তার উপরেও আছে এই মতনই বাংলাদেশেও মানুষ আছে কোটি কোটি মানুষ বাজান আরে প্রত্যেকটা দেশের মানুষকে আল্লাহ ঈদুল ফেতে নামাজ পড়ার জন্য সুযোগ দান করো আল্লাহ আমরা সবাই বলি আল্লাহ আমিন